সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হতে যাচ্ছে। সব কিছু ঠিক থাকলে নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা ওয়াশিংটন সম্পর্কে সুবাতাস বইছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন একটি প্রতিনিধি দল ঢাকা ঘুরে যাওয়ার পরপরই দুদেশের মধ্যে শীর্ষ পর্যায়ে বৈঠক হতে যাচ্ছে। সর্বোচ্চ পর্যায়ে বৈঠকে দুদেশের শীর্ষ নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে কোথায় নিতে চান, সহযোগিতার বিষয় চিহ্নিত করার ক্ষেত্রে অগ্রাধিকারগুলো কি কি হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দীর্ঘ ২৫ বছর পরে দুই দেশের শীর্ষ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ২০০০ সালে ঢাকা সফরে এসেছিলেন মার্কিন তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। সেই সময় দুই দেশের শীর্ষ পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছিল। তখনও ক্লিনটনের ঢাকা সফরের পেছনেও অন্যতম প্রভাবক হিসেবে কাজ করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। জো বাইডেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যকার বৈঠকটি দুই দেশের সম্পর্ক জোরদার এবং বিশ্ব ঢাকার প্রতি ওয়াশিংটনের সমর্থনের বার্তা পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কূটনৈতিক বিশ্লেষক ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ডক্টর এম হুমায়ুন কবির কালবেলাকে বলেন, একটা নতুন বাস্তবতার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া বাংলাদেশের নতুন সরকার প্রধান হিসেবে তিনি যাচ্ছেন। বাংলাদেশের জন্য এর চেয়ে স্ট্রং প্রতিনিধি আর হয় না, কারণ বিশ্ব নেতাদের কাছে তার আলাদা গ্রহণযোগ্যতা আছে। ডক্টর হুমায়ুন বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাইডলাইনে বিশ্ব নেতাদের সঙ্গে কিছু বৈঠক হবে, সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ নতুন বাস্তবতায় বাইডেনের সঙ্গে বৈঠক হওয়াটা জরুরি ছিল। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার ৫৭ সফরসঙ্গী নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন ডক্টর মোহাম্মদ ইউনুস। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন তিনি। অমিত হাসান রবিন, কালবেলা।